गुड इवनिंग फ्रेंड्स, माय बेंगुली लैबे सबा के वेलकाम स्वागत। वेलकाम बैक टू दि माई चैनल। आज के हे मंडे। सबा तुम्हारा केमन आछो आगे बोलो। सब निश्चय खूब खूब भलो आछो। आमिओ भलो आछि, आबार खराब आछि। ता आमार चेहरा देखे बुझते पारछो कारण प्रचंड ठंडा लेगेछे। गला टला खूब ब्यथा, माथा टाथा पुरो धरे आछे, माने बलार बाइरे। বারো মাসই তেরো পার্বণ আমার ঠান্ডা লেগেই থাকে। এটা কোনো নতুন কিছু না, পুরনো। ব্যাপার আজকে খাটের চাদরটা তো সব চেঞ্জ করেছিলাম, বিকেলবেলায় করেছি, সকালবেলা সময় পাইনি। আর কটা দিন শীতকালে মানে এত ঠান্ডা পড়েছে, সকালে কাজ করছি হেলতে দুলতে, যখন কাজে নেমে যাই কন্টিনিউ করি, শুধু নামার অপেক্ষা থাকতে হয়। আর এই মাসে তো প্রচুর প্রচুর ব্লগ করতে, প্রচুর ভিডিও করব। আর এই মাসে অনেক অনুষ্ঠান আছে, অনেক পার্টি সার্টি। হ্যাঁ, হচ্ছে ব্যাপার। আর তাই ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, এটা আমার আগামীকাল পর্যন্ত চলবে। আজকে লাঞ্চের মেনু ছিল তোমার সিম্পল মেনু। আজকে ভাত খাওয়ার কোনো প্ল্যান আমার ছিল না আজকে, তাও একটু একটুখানি ভাত খেয়েছি, ডাল আর তরকারি মাছের ফ্রাই। মেয়ে দু স্কুলের কোনো মাছ টাছ খেয়ে যায়নি, ওর জন্য মাছ রেখে দিয়েছি, রাতেবেলা ফ্রাই করে দেবো। খাবি কি তাইতে বাবা? তোরসে মাছের ফ্রাই রাতে খাবি ডাল দিয়ে? ওর জন্য রেখে দিয়েছি, পরে আছে। এবারে শীতটাতে একটা শীত বার করো। শীত আছে তো সকালে, মানে ঠান্ডা তো লেগেছে। আজকে মাথাটাতে কোনো জল টল আমি দিইনি জানো তো, আজকে আমি ঠাকুরও দিইনি, সন্ধ্যেটা দিয়েছি। আজকে সকালে ঠাকুরটাও আমার হাজবেন্ডই দিয়েছে। আজকে লাঞ্চে মেনু তোমাদের বললাম, ডাল আর তরকারি মাছের ফ্রাই খেয়েছি, আর পেঁয়াজকলি ভাজা করেছিলাম খেয়েছিলাম। আর মেয়ের জন্য রাতে ভাত আছে, ডাল আছে, মাছ আছে, তবু খেলে। আর রাতেবেলা ওর বাবা বলছে পাস্তা করবে, হোয়াইট পাস্তা, মানে পাস্তাটা কিন্তু আটার ময়দার না, করবে। আর এখন একটু বেরিয়েছে ফুচকা আনতে, মুখে স্বাদ পাচ্ছি না, মানে কিছুই ভালো লাগছে না, খেতেই পাচ্ছি না, মানে ঝালটা দরকার, মানে বেশি ঝালও না বেশি টকও না, মানে টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করছে, এটাই যা, মুখে একটুকু স্বাদ নেই। সেটা এত খারাপ লাগছে না বলে বোঝাতে পারবো না তোমাদের। চুলও আসতে ইচ্ছে করছে না। আর আমার এই গালের সিস্টা না, এই দেখো এটা কিন্তু একটা পিম্পল উঠেছে গোটা, এই দেখো এটা সিস্টা না, অনেকটাই বড় হয়েছে। ওষুধ তো চালু করেছি, এখন দেখা যাক। হচ্ছে ব্যাপার, তার সামনে এই মাসেই বিয়ে বাড়ি আছে, পরে যেন সব ব্যাগটা গোছানো হয়ে, ট্রলি মানে সব গোছানো হয়ে গেছে। আজকে কি কসমেটিক্স নেবো না নেবো সব নেওয়া হয়ে গেছে, এখন দেখা যাক। এখন শুধু ওই ব্রাইডাল মেকআপের জন্য এগুলো নিতে হবে, হাইলাইটারগুলো ঢোকাতে হবে। এটাই যা, তো ওই সামনে
পডকাস্ট আসলো নিয়ে 7:15 বাজে, তারপরে 8:30 সময় মেয়ের মাছ বাজবো খাওয়াবো। আমি খেয়ে এসছি ঝাল বেশি করে দিয়ে 10 টাকার, আর এমনি এনেছি অল্প খাবো। হ্যালো হ্যালো, চলে এসছি। এখানে মেয়ে ডাল গরম করছি, আর এখানে মেয়ে সবসময় তাই বসিয়েছি। আর এই গ্যাসটা আজকে ঠিক করা হয়েছে, এই গ্যাস দিয়ে আগুন কম কম বেরোতো। আজকে গ্যাসের লোক টাকা হয়েছিল পছন্দদারকে, পছন্দদার এসে গ্যাসটাকে ঠিক করে নিয়ে গেছে। এটা তো আগুন ভালোই ছিল, এটা একদম নিভে নিভে গেছে, মানে ছোটো ছোটো দেখতে, তাই এটাকে ঠিক করে দিয়ে গেছে। ছোটবেলা থেকে ও মাছ প্রচন্ড ভালোবাসে। মেয়ের পড়াশোনা হয়ে গেছে, খেলছে। তুমি কি করছো মা? আমার তরফ থেকে সুপ্রভাত, শুভ সকাল। সবাই কেমন আছো? এরিসি খুব ভালো আছে, আমি তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, টিউসডে, জয় বাজরঙ্গলি। আর উঠেছি, উঠে রান্না করে বিছানা তুলে নি। আর রান্না বান্না চাপি দিয়ে আছে সিম্পল মেনু, বিট, গাজর, কড়াইশুঁটি, বিন দিয়ে একটা তরকারি করছি, প্রেশারে কুক করে নেব। আর আমি ফুলকপি, আলু, কষা কষা তরকারি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। মেয়ে খাবে ব্রাউন রাইস, ওই জন্য ব্রাউন রাইস চাপি দিয়েছি, আমরা খাবো রুটি। আর এ হচ্ছে ব্যাপার। আর এই করা তোমার এই পাত্রশালি গাছের শীতের সবজি দাদা, বীজ, গাজর, কড়াইশুঁটি, এই তরকারি খেতে আমার ব্যাপক লাগে। সাথে যদি একটু পড়ে যায় ফুলকপি, তা তো কোনো কথাই নেই। দুর্দান্ত টেস্ট হয়। আর কালো জিরে সোমবার দিতে পারো, সাদা জিরে সোমবার দিতে পারো, টেস্টে একই রকমই পাবে। আর নামানোর সময় একটু ধনে পাতা কুচি অ্যাড করবে, দুর্দান্ত টেস্ট হয়। আটা কুচি দিতে খেতে তো যা জমে যায়। প্রেশারে করছি কেন বলতো, বিট আছে তো, বিট আর গাজরের স্বাদ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটা হুইসেল দিলেই সে সব সেদ্ধ হয়ে যাবে। তারপরে কষিয়ে কষিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে মেয়ে ব্রাউন রাইসটা হচ্ছে আটা মাখে নি, আটা পরে মেখে নেবো। শীতকালে কটা দিন একটু দেরি হবে ঠাকুর দিতে, কারণ যখন যেমন তখন আমি সকালবেলায় কদিন স্নান করেছি বলে ঠান্ডাটা লেগে গেছে, বুঝলে তো। এ হচ্ছে ব্যাপার, তাই চলো রান্নাটা তো অলরেডি করে নিই, তারপরে আমি তোমার সামনে আসবো, কারণ ফোনে আমার একটুকু চার্জ কম। তাই চলো তোমার সাথে পরে দেখা করছি। ফোন করলাম না,
কি ঠাকুর আছে দেখি। গুড আফটারনুন। ওই লাস্ট ওই মন্দিরে তোমাদেরকে দেখালাম, তখনই এই জাস্ট স্নান পুজো করলাম, আটা মাখলাম, রুটি করলাম, করে খেয়ে জাস্ট তোমাদের সামনে সঙ্গে সঙ্গে চলে এসছি। আর হাজব্যান্ড গেল স্কুটি শিখতে, ওই স্কুটি মুটি শিখে ওখান থেকে মেয়েকে আনতে যাবে। আর আমি এখন যাব ছাদে, প্রচণ্ড মানে মাথা বাজছে। মাথাটা শ্যাম্পু দিলাম, চুলটা না রাফ হয়ে গেছিলো ড্যান্ড্রাফে, তার মধ্যে লেগেছে ঠান্ডা, একটু রোদে দাঁড়ালে একটু ঠিক হবে। তাই চলো একটু ছাদে যাই, ওঠার সময় জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো। দাঁড়াই চুলটা শুকাই, পাশে ফ্ল্যাট আছে বলছিলাম না, ঠিক আমার বাড়ির সামনেই। এটার মধ্যে ব্যায়াম করা হয়, নীলকণ্ঠ গাছ। ছাদ দিয়ে চলে আসলাম, জামা কাপড়ও নিয়ে আসলাম, শুধু ভাঁজ করে ঢোকাবো। তাই ব্লগটা এখনের মতন এন্ড করছি, কারণ ব্লগটা আমার গতকাল থেকে চলছে। তাই চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার আর লাইক। তাই চলো টাটা, ভিডিও দেখার আগে সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? চলো।